আসসালামু আলাইকুম আমি সুমাইয়া নিপা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি দেখাবো টমেটো ভর্তা এজন্য আমি গাছ থেকে কিছু টমেটো তুলে নেব এখানে কাঁচা অথবা পাকা টমেটোই উভয়টাই ব্যবহার করতে পারেন টমেটো ভর্তা করার জন্য আমি টমেটোগুলোকে প্রথমে বোটা কেটে একটু কেচে নিয়েছি কেটে নিয়েছি এই কারণেই যাতে করে ছোকা তোলার সময় আমার সুবিধা হয় এর সাথে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি তিন কোয়ার মতো এবারে আমি এটিকে একটু পোড়া পোড়া করে বেজে নেব এভাবে আমি একটু মিডিয়াম হিটে নেড়ে চেড়ে যখন এটি ভাজা হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নেব আমার রসুন কোয়া অলমোস্ট হয়ে গেছে এই কোয়া রসুন আগে তুলে নিচ্ছি এবং টমেটোগুলো আর একটু ভেজে নেব এখন আমি টমেটোগুলো তুলে এর উপর থেকে যে স্কিন আছে এই যে যেটা চামড়া এটা আমি সরিয়ে নেব এটা সরিয়ে আমি হাত দিয়ে এগুলো মেখে এভাবে করে নেব এবারে আমি একটি পাত্রে কিছু পেঁয়াজ কুচি লবণ এবং কাঁচামরিচ দিয়ে হালকা একটু ভেজে নেব তেলে এটিকে আমি ব্রেস্তা করবো না জাস্ট একটু ভেজে নেব এবং দিয়ে দেব সামান্য হাফ চামচের মতো হলুদ গুঁড়া টমেটোর পরিমাণ কম বেশির উপর নির্ভর করে লবণ এবং হলুদের গুঁড়া এটি হালকা একটু ভেজে নেওয়ার পরে এর সাথে আমি দিয়ে দেব সেই সিদ্ধ করে রাখা সেই টমেটো যেগুলো আমি খোসা সরিয়ে এভাবে ক্যাচাপের মতো করে নিয়েছিলাম এবারে এর সাথে আমি কিছু শুকনো মরিচ গুঁড়ো করে মিশিয়ে দেব। এবং সেই সাথে দিয়ে দেব টেলে রাখা জিরা তার সামান্য গুড়ি ধরুন এক চিমটির মতো এটি অনবরত নাড়তে হবে নতুবা লেগে যাবে যখন একটি ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো কুচি করে কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পরে আমি এটিকে নামিয়ে নিয়েছি এখন আমার হয়ে গেল টমেটো ভর্তা আশা করি এই ভর্তাটি আপনাদের কাছে ভালো লাগবে আমার আরও কিছু ভর্তার রেসিপি আমার এই চ্যানেলে আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা খুব ভালো থাকেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ